বর্ণিল আয়োজনে শেষ হলো সাত দিনে কক্সবাজার বিচ কার্নিভাল ও মেলা। শেষ দিনেও বেড়াতে এসেছেন অসংখ্য মানুষ। জেলা প্রশাসন বলছে কক্সবাজারে পর্যটনকে আরও আকর্ষণীয় করতে আগামী বিচ কার্নিভালকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক আয়োজনে সাত দিনের বিচ কার্নিভালের শুরুর দিন থেকেই ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। শেষ দিনও অসংখ্য দর্শনার্থীদের ভিড়ে মুখরিত সৈকত। কার্নিভালের শেষ দিনেও নানা আয়োজন মুগ্ধ করে দর্শনার্থীদের। লাবণী পয়েন্টের একপাশে চলে ঘুড়ি উৎসব, আরেক পাশে সমুদ্রের অপার আলিঙ্গনে মোহিত সবাই। এনভায়রনমেন্ট বা সিকিউরিটি বা আইন শৃঙ্খলা এই সংক্রান্ত কোনো সমস্যা আমি ফিল করি নাই ভাই। আলহামদুলিল্লাহ কক্সবাজারে এসে আমাদের মন একদম মুগ্ধ হয়ে গিয়েছে। মানে আমি একজন ইটালিয়ান প্রবাসী, ওই জায়গা তো অনেক বিচ আছে, তো ওই জায়গার সাথে তুলনা করলে এখন মোটামুটি আমাদের বাংলাদেশও তার চেয়ে কম নয়। কক্সবাজার সম্ভবত বাংলাদেশের জন্য অর্থাৎ বিশ্বের জন্য একটা অন্যরকম একটা আকর্ষণ। হাজারো পর্যটকের অনেকে এসেছেন সপরিবারে, স্মৃতিবন্দী করে রাখছেন জীবনের সুন্দর মুহূর্তগুলো। It's nice to hear songs in different languages, to listen to music and to enjoy our time at Cox's Bazar. It's good to be here and be supporting the different artists. It's a very fun night. মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসব। এ সময় কক্সবাজারকে দেশের পর্যটনের রাজধানী হিসেবে গড়ে তোলার সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সচিব। পর্যটন একটি অত্যন্ত লেবার ইনটেনসিভ একটি সেক্টর। এই পর্যটনে একজন পর্যটকের জন্য 11টি কর্মসংস্থানের তৈরি হয়। আমাদের ট্যুরিস্টরা যারা এসেছেন তারা প্রত্যেকটি ইভেন্টে অংশগ্রহণ করেছেন, তারা উৎসাহিত হয়েছেন, অনুপ্রাণিত হয়েছেন। পরে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন ও বিচ ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কৃত করা হয় বিচ কার্নিভালের মুখ্য পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ সহ সংশ্লিষ্ট বিশিষ্টজনদের। কক্সবাজারে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে আগামীতে সব ধরনের উদ্যোগ নেবার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। সঞ্জিত সুমি, নিউজ 24।